আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ছোট্ট অনলাইন ভিডিও মেসেজে মেসেজটি মূলত আমাদের খুব দ্রুত শুরু হতে যাওয়া তেতাল্লিশতম বিশেষ প্রিলিমিনারি অনলাইন ক্রাশ ব্যাচ নিয়ে আমরা আগস্টের এক তারিখ থেকেই অনলাইন ক্রাশ প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি এটা তেতাল্লিশ তম বিসিএস জন্য সর্বশেষ ব্যাচ আপনারা যারা তেতাল্লিশ তম বিসিএস প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন করে প্রস্তুতি নিচ্ছেন আগে কোচিং করেছেন কখনোই কোচিং করেননি অথবা আবেদন করেননি কিন্তু কোনো কাজ নাই লকডাউনে করোনা মহামারীর কারণে ঘরবন্দি অবস্থায় অলস সময় কাটাচ্ছেন আপনাদের জন্যই এই কোর্সটি এই কোর্সটিতে সম্পূর্ণভাবে আমরা প্রিন্ট প্রত্যেকটা লেকচার শীট দিব আমরা প্রতিটা ক্লাসে অর্থাৎ যতদিন পর্যন্ত আমরা প্রিন্টেড লেকচার গুলো আপনাদের হাতে পৌঁছাতে পারি নাই তো ততদিন পর্যন্ত আমরা আপনাদেরকে পিডিএফ লেকচার শীটগুলো দিয়ে এই ক্লাসগুলো প্রথম দিয়ে চালিয়ে নিব যে কয়দিন লকডাউনের কারণে শীটগুলো পাঠাতে পারি এখানে অনলাইনে আমাদের সরাসরি বিশেষ হেল্পলাইনের মেইন স্ট্রিম ফ্যাকাল্টিসরা ক্লাস নেবেন আমাদের লাইভ ক্লাসগুলো হবে এবং রাত আটটা থেকেই মূলত ক্লাসগুলো আমরা শুরু করব নিয়মিত পাঁচটা ক্লাস থাকবে মিনিমাম আর আমাদের যে ক্লাসগুলো এই ক্লাসগুলো করবার পরে আমরা ক্লাসগুলো রেকর্ডেড রেকর্ডগুলো সংরক্ষণ করব ইউটিউবে এবং ফেসবুকে আমরা আনলিস্টেড করে রাখবো যারা আমাদের এডমিট স্টুডেন্ট তারা যেন স্পেসিফিক পাসওয়ার্ড দিয়ে তারা ভিডিওগুলো পরবর্তীতে দেখে নিতে পারেন এবং এই কোর্সটাতেই আমরা সম্পূর্ণভাবে ক্লাস এবং লেকচার শিটের পাশাপাশি একেবারে অগাস্টের ফার্স্ট উইক থেকেই আমরা পরীক্ষা নেওয়া শুরু করে দিব যেহেতু আমাদের এই কোর্সের টার্গেট আছে দশ হাজার এমসিকিউর উপরে পরীক্ষা নেওয়া এই পরীক্ষাগুলো যেন ভালোভাবে আমরা সাকসেসফুলি শেষ করতে পারি আমাদের যে এই পরীক্ষা এই পরীক্ষাগুলোর জন্য স্পেসিফিক সিলেবাস থাকবে প্রথম দিকে আমরা সপ্তাহে একটি করে পরীক্ষা নিব ধাপে ধাপে যত যত সময় আগাবে বেশি আমরা সিলেবাস ক্লাসের মাধ্যমে কভার করতে পারবো তত বেশি আমরা পরীক্ষার সংখ্যা বাড়াতে থাকব কিছু ক্লাস বেসড কিছু ছোট ছোট পরীক্ষা থাকবে এই পরীক্ষাগুলো আমরা ফেসবুকে পোস্টের মাধ্যমে নিয়ে নিব অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কোয়েশ্চেন আপলোড করে দিব এবং সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আপনার হাতে নিতে হবে যারা আমাদের এখানে জয়েন করেছেন বা এখনো জয়েন করেন নাই জয়েন করে নেবেন মাত্র দুই টাকায় এরকম একটা কোর্স বাংলাদেশি কেউ অফার করেনি আমরা মিনিমাম একটা কস্টে আমাদের তেতাল্লিশতম বিসিএস এর সর্বশেষ অনলাইন ব্যাচ হিসেবে আমরা এই কোর্সটাকে শুধুমাত্র লেকচার শিট ফি এবং এক্সাম ম্যানেজমেন্ট ফিটা রেখেই আপনাদের কাছ থেকে এই কোর্সটা লঞ্চ করেছি আপনারা যারা জয়েন করেন নাই অবশ্যই খুব দ্রুত জয়েন করে নেবেন এবং এই যে মহামারীর ইস্যুগুলোকে কাজে লাগান যদি আপনি বাসায় বসে নিজে নিজে পড়াশোনা করেন তাহলে পরে পড়াশোনা হবে না ব্যাপারটা এমন না যদি আপনি নিজে নিজে পড়াশোনা করেন পড়াশোনা হবে এবং ওরকম অনেকেই সাকসেসফুল হয় কিন্তু এই যে একটা কোর্সের সাথে ইনভলভ থাকলে যেমন প্রতি সপ্তাহের জন্য আমরা একটা সিলেবাস অ্যাসাইন করে দিব এবং ওই সিলেবাস তার উপরে আপনি সপ্তাহব্যাপী প্রস্তুতি নেবেন তার জন্য আমরা সাপোর্টিং লেকচার শিট সাপোর্টিং নোটস গুলো দিব এবং সাপোর্টিং ক্লাসেস গুলো দিব তাহলে পরে এই যে ক্লাস লেকচার শিট সবকিছু মিলিয়ে এবং আপনার একটা টার্গেট থাকবে এই উইদিন দিস 7 ডেজ আমাকে এই টুকু অংশ সিলেবাস করতে হবে তাহলে এটা টার্গেট নিয়ে সিলেবাসটাকে সম্পূর্ণ করে এই রেগুলার ইন্টারভেলে পরীক্ষাগুলো দেয়ার যে একটা বিষয় এই কাজটা আপনারা করতে পারবেন এতে করে আপনার প্রস্তুতিটা রিভাইজ হয় এবং আমাদের হেল্প অ্যান্ড যে পরীক্ষা পদ্ধতি এই পরীক্ষা পদ্ধতিতে বিসিএস প্রিলির যে একটা স্পেসিফিক সিলেবাস এই সিলেবাসটাকে কমপক্ষে পাঁচবার যেন রিভাইজ হয় আপনার আমরা সকলে জানেন আমি আরাফাত চৌধুরী বলছি আমি চৌত্রিশ বিসিএস এর বিসিএস এডুকেশন ক্যাডার অনেক বছর ধরে বিসিএস নিয়ে কাজ করছি এখানে আমরা আমাদের এখানে যারা ক্লাস নেন অলমোস্ট সকলেরই বিভিন্ন ক্যাডারের লোকজন একজন অনেক বছর ধরে কাজ করে আমাদের যেটা অভিজ্ঞতা অর্থাৎ বিসিএস ডিসকোয়ালিফাই করার জন্য যে সকল রিজনস থাকে তার মধ্যে অন্যতম একটা রিজন হচ্ছে আমরা ভাষা ভাষাভাবে পড়ি হালকা হালকাভাবে কোনো একটা গাইড থেকে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখে যাই এবং এই আগে অনেক পরিশ্রম করি পরিশ্রমগুলো রিভাইজ না করার কারণে আমাদের যে এই ব্যর্থতাটা চলে আসে সুতরাং আমাদের যেন ব্যর্থতা না আসার পেছ জন্য যে ব্যাপারটা সেটা হচ্ছে একই পড়া বারবার পড়া আমরা কম বই বেশি পড়া নীতিতে আগাবো কম বই বেশি পড়া নীতি অর্থাৎ বই একটা কিন্তু একই বইকে বারবার পড়ব সুতরাং এই যে একই সিলেবাসকে বারবার পড়ার মাধ্যমে একজন দুর্বল প্রার্থীও কিন্তু এর মতো এরকম পরীক্ষায় ভালো করতে পারে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা এই যে আমাদের একটা পদ্ধতি এই পলিসিটাকে ফলো করে একেবারে থেকে যেন সকল পরীক্ষা পান জয়েন এখানে একটা আরেকটা ওয়ান সুখবর হচ্ছে যারা পুরাতন প্রার্থী আছেন যাদের কোচিং করার দরকার নেই তারা শুধু পরীক্ষাগুলো দিবেন হেল্পলাইনের পরীক্ষা পদ্ধতি আনডাউটেডলি বাংলাদেশের যে কোনো পরীক্ষা পদ্ধতি চেয়ে ভালো অনেকেই এখন অনলাইনের কারণে এই অনেক বড় বড় কমিটমেন্ট দিচ্ছে অথবা পরীক্ষা অনেকগুলো পরীক্ষার সংখ্যা দেখাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষা হচ্ছে দশ নাম্বারের পনেরো নাম্বারের এরকম বিশেষ হেল্প প্ল্যানের পরীক্ষাগুলো একর্ডিংলি স্পেসিফিক একটা সিলেবাস এবং মানসম্মত অনেক বেশি প্রশ্নের পরীক্ষা আমরা শেষ দিকে যে পরীক্ষাগুলো নিব অলমোস্ট সবগুলো পরীক্ষা টু হান্ড্রেড মার্কসের অর্থাৎ পরীক্ষাটা যেহেতু আপনি টু হান্ড্রেড মার্কসের দিবেন এখন থেকে টু হান্ড্রেড মার্কসের পরীক্ষা দিতে অভ্যস্ত হবো ইভেন আমরা সাবজেক্ট ফাইনাল টেস্টগুলো টু হান্ড্রেড মার্কসের নিব সুতরাং এই পরীক্ষার জন্য মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনারা অ্যাড হতে পারেন আর পাঁচশো টাকা দিয়ে যদি পরীক্ষার জন্য আপনারা সংযুক্ত হন তাহলে পরে আপনারা পিডিএফ শীটগুলো পাবেন প্রিন্টেড শীট না কারণ প্রিন্টেড দিয়ে পাঁচশো টাকা দিয়ে এতগুলো লেখা শীত প্রিন্ট খরচ পোষাবে না বলে আমরা আপনাদেরকে একই শীতগুলার পিডিএফ ভার্সনটা অনলাইন এক্সাম ব্যাচের স্টুডেন্টদের জন্য ওপেন করে দিব এই হচ্ছে বিষয় এবং এই যে এক তারিখ থেকে যে ব্যাপারটা শুরু আগামীকালকেই আমাদের যে এই ওই ক্রাশ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আটটায় আমি লাইভে আসব অর্থাৎ ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা সম্পূর্ণ কোর্সটা কিভাবে পরিচালিত হবে তা নিয়ে কথা বলবো যারা এখনো আমাদের কোর্সে জয়েন করেন নাই আমাদের বিসিএস হেল্পলাইন পেজে ঢুকে এডমিশনের যে ফর্মালিটিজ এগুলা এ করে নেন এই দুই টাকা বিনিয়োগ করেন অনেকেই অনলাইনের উপর আস্থা হীনে তাই ভুগে দেখুন যদি আপনি বলেন অনলাইনে আমি ক্লাস করতে আমার ইয়া লাগে আমরা ভিডিও ক্লাস দিব না আমরা লাইভ ক্লাস দিব প্রথম কথা দ্বিতীয় কথা হলো আমাদের যে ক্লাসগুলো এই যে ক্লাসগুলোর আপনার তো অফলাইনে ক্লাস করার এখন অপরচুনিটি নাই পাঁচ যদি লকডাউন না দেয় ছয় তারিখ থেকে আমাদের হেল্পলাইন লাইব্রেরি অফিস সব খোলা থাকবে এটা স্বাভাবিকভাবে আমরা আপনারা সকলে জানেন আমরা কোনো অজুহাত দিয়ে আমরা স্টুডেন্টদের সার্ভিস বন্ধ করি না অনলাইনেও অর্থাৎ লকডাউন চলে গেলেও অনলাইন কোর্সগুলো চালু থাকবে অর্থাৎ তেতাল্লিশের সর্বশেষ ব্যাচ যারা তেতাল্লিশ টার্গেট আছে বা ইভেন যারা আবেদন করেন নাই কিন্তু সরকারি অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছেন এই কম কোর্সের ইভেন প্রাইমারিতেও যারা আবেদন করে রাখেছেন এর এখনো কোচিং করেন নাই বা কোচিং করা দরকার এই কোর্সটা যদি করে নেন সরকারি চাকরি পরীক্ষায় আপনার ভালো করার যে ব্যাপারটা এটা সহজ হয়ে যাবে এখানে স্পেসিফিক করে বলে রাখি এই যে পরিস্থিতি কঠিন হচ্ছে করোনার অবনতি হচ্ছে মানুষ বেশি মারা যাচ্ছে যত ডিফিকাল্ট আসুক না কেন খুব দ্রুতই আমাদের এই যে ভ্যাকসিনেশন বা বিভিন্ন কারণে আমাদের যে পরিস্থিতি স্বাভাবিক হবে স্বাভাবিক হলে কিন্তু নিয়োগ পরীক্ষাগুলো হবে আর যখন নিয়োগ পরীক্ষা হবে পড়বেন পড়বেন করে হেলায় হেলায় দিন কাটিয়ে দিচ্ছেন কিন্তু যখন নিয়োগ পরীক্ষা হবে তখন যেন আপনার আবার আশাহত না হতে একসাথে যখন অনেক নিয়োগের ব্যাপার আসবে অনেক পোস্ট যখন দখল হয়ে যাবে যদি চাকরি না পান আপনার হতাশার কিন্তু আর অন্ত থাকবে না সো আমি রিকোয়েস্ট রাখবো এই কোর্সটা অনলাইনের যুগ অনলাইনের কোর্স অনলাইনে এসে কথাগুলো বলছি প্রচার প্রচারণার দরকার আছে একটা কোর্স এরকম একটা অনলাইন কোর্স যদি কোয়ালিটি দিয়ে চালাইতে যায় পাঁচ সাত লাখ টাকা হাতে দরকার থাকে টিচার্স পেমেন্ট ইভেন্ট যে প্রতিটা পরীক্ষা হয় এই পরীক্ষাগুলোর জন্য কোয়েশ্চেনটা প্রণয়নকারীকে ফি দিতে হয় কোয়েশ্চেনটা কম্পোজ করার জন্য টাকার দরকার আছে আবার আমরা নির্দিষ্টভাবে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষাগুলো নিব যেহেতু সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা নিই সেহেতু আপনি কোন অ্যান্সারটা ভুল দাগিয়েছেন কোন অ্যান্সারটা শুদ্ধ দাগিয়েছেন ভুল যেটা দাগিয়েছি ইয়ে প্রতিটার জন্য যে কম্পিউটার অপারেটর লাগে এরকম পঁচিশ তিরিশ টাকা বা চার পাঁচ জনকে একটা শুধু পরীক্ষা ম্যানেজমেন্টের জন্য কাজ করতে হয় সুতরাং কোয়ালিটি দিয়ে একটা কোর্স পরিচালনা করতে একটা বড় বাজেটের দরকার হয় আমাদের মাসাল্লাহ স্টুডেন্ট হয়েছে আমরা কোয়ালিটি নিশ্চিত করবো সর্বোচ্চ আর সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিত করার জন্য যে বাজেটের দরকার আমাদের স্টুডেন্ট দরকার যারা পরিচিতরা আছেন শুনছেন সবাই এই মেসেজটা সবাইকে জানিয়ে দিবেন এই হচ্ছে কথা সবাই ভালো থাকবেন আগামীকাল ওরিয়েন্টেশনে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম